বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িতে। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে সে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে ধরে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে তিনটে ময়ূর, যেন তিন দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রং যে শাড়িটা, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি কি করে সে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা তিনটি ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি, উপর থেকে নিচে, নিচে নেমে ডান দিকে, যাকে বলে এল। পড়ে রইল খাবার, চিলি ফিস থেকে তখন ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। একদিন দুপুরে শাশুড়ি যখন ঘুমিয়ে, সে তার সমস্ত শাড়ি বের করে 6তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি তাকে পরিয়ে দিয়েছে সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই সাদা থানও কেড়ে নিল এক ঝটকায় পাড়ার মোড়ে তিনজন। একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। পেছনে তিনজন, সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা।